9th অফ ফেব্রুয়ারি শুধুমাত্র পাড়িয়ে আসছে না, আরও দুটো ফিল্ম আসছে, সেদিন কুয়াশা ছিল আর ভূতপুরী। এই দুটো সিনেমার ট্রেলার আমি রিসেন্টলি দেখলাম, সেই দুটো নিয়ে কথা হবে। যদিও ট্রেলারগুলো অনেকদিন আগেই মুক্তি পেয়েছে, তো আমি রিসেন্টলি দেখলাম তাই আমি কথা বলছি আপাতত। সেদিন কুয়াশা ছিল এই সিনেমাটার পোস্টার আমি পাতালের ভেতর আমি দেখেছি। তো সেদিন কুয়াশা ছিল যে পোস্টার, সেটার কোয়ালিটি ঠিক এতটাই খারাপ যে আমি এটা বলতে পারি যে এর থেকে আমি যে থাম্বনেলগুলো বানাই সেগুলোর কোয়ালিটি ভালো হয়। সেদিন কুয়াশা ছিল ট্রেলার, ওই সম্পর্কে জটিল সমীকরণ নিয়ে, মোটামুটি পিকনিক মার্ক একটা ফিল আছে, অনেক বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, কিন্তু গল্প ওই ফ্যামিলি টানাপোড়েন, মূল্যবোধ, এ ওকে বিট্রে করছে, তাকে বিট্রে করছে, ওসব থাকবে কি না আই ডোন্ট নো, বাট খুবই পাতি একটা ট্রেলার। এইরকম একটা ট্রেলার দেখার পরে কার নিজের ভিতর থেকে ইচ্ছা করবে যে এই সিনেমাটা আমি পয়সা দিয়ে হলে দেখতে যাব? এখন নন্দনের টিকিটের দাম 50 টাকা আর 70 টাকা বলে নন্দনে বাংলা সিনেমা দেখতে আসে। নন্দনের টিকিটের দাম যদি 100 আর 150 টাকা হয়ে যদি যায় না, কটা লোক নন্দনের সিনেমা দেখতে আসবে? আমার যথেষ্ট ডাউট আছে। এই প্রজেক্টগুলো গ্রিন লাইট হয় কী করে? এক্স্যাক্টলি কী ভেবে গ্রিন লাইট হয়? কী জন্য? শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রির অ্যাক্টার অ্যাক্ট্রেসদের কাজের দরকার, প্রজেক্টের দরকার, সেই জন্যে হয়? গড নিউজ, খুবই জঘন্য একটা ট্রেলার এবং সেটার পোস্টার আমি পাতাল রেলের গায়ে এই বইমেলার সময় না তারপরে কবে একদিন ফিরছিলাম, সেন্ট্রাল থেকে আমি ফিরছিলাম, তখন আমি দেখছিলাম জঘন্য পোস্টার। ইভেন কি পোস্টারের কোন পোর্শনে ব্লার করতে হয়, উপরে একটা গাছপালার ছবি কোনার দিকে যেটা ব্লার নয়, তলাতে গাছপালার পোর্শন যেটা আবার ব্লার, জিতু কামালের হেয়ার স্টাইল লুকস হরিবল। এবার হেয়ার স্টাইল নিয়ে কেন কথা বলছি, কারণ আর কিছু নিয়ে কথা বলার নেই সেরকম। ফ্রম এভরি অ্যাঙ্গেল আমি যা পোস্টার দেখলাম, যা ট্রেলার দেখলাম, ইট লুকস হরিবল। দেখো আমার 9 তারিখ ছুটি আছে, পাড়িয়া তো আমি ফালতে ফাস্টো দেখতে যাব। পাড়িয়ার পরে যদিও দিনে 3টে সিনেমা আমি দেখতেই পারি, বাট আমি 2টো সিনেমা দেখবো, কারণ 3টে সিনেমা দেখা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, প্লাস আমি যথেষ্ট দূরে থাকি, তো ট্রাভেলেরও একটা ব্যাপার আছে। এবার ভূতপুরী, যেই ট্রেলার নিয়ে আমি একটু বাদে কথা বলবো, ভূতপুরী আর সেদিন কুয়াশা ছিল পাড়িয়া ফার্স্ট প্রায়োরিটি। 9th February 3টে বাংলা সিনেমা বেরোচ্ছে, মাঝখানে গ্যাপ ছিল, তখন বার করতে পারিনি, একই দিনে 3টে বাংলা সিনেমা আসছে সবাই সবার স্ক্রিন খাওয়ার জন্য। বাংলা ইন্ডাস্ট্রি নাকি এগোবে, প্রডিউসাররা একসাথে বসে মাল খেতে পারে, বাট ভাই ওকে জায়গা ছাড়ি, আমি পরে ফাঁকা জায়গায় আসব, ওর বিজনেস হওয়াটাও দরকার, আমার বিজনেস হওয়াটাও দরকার, এই বোত্তা নেই, ঠিক আছে? 4 অক্ষরের বাচ্চাদের মধ্যে এই বোত্তা জাস্ট নেই, ওকে? এদের বন্ধুত্ব টুইটার ফেসবুক অবধি সীমাবদ্ধ। যখন এরা 4 দেয়ালের মধ্যে একা বসে ভাবে, তখন এদের মাথায় কোনো বন্ধুত্ব নেই, শুধু ওর কী করে আমি শো খাবো, ওর কী করে আমি স্ক্রিন খাবো, এটাই, দিস ইজ দ্য রিয়েলিটি। এনিওয়ে টপিকে আসি, পাড়িয়া তো আমার ফার্স্ট প্রায়োরিটি পাড়িয়া ভাই, ওকে? ওই দিন যদি কোনো হলিউড বলিউডও যদি আসতো, আমার ফার্স্ট প্রায়োরিটি পাড়িয়াই থাকতো। এবারে আসে হচ্ছে গিয়ে যে ভূতপুরী ট্রেলার, না ভূতপুরী ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। জয়া এহসানকে আমি অনেক রোস্ট করেছি 10ম অবতারের সময়, এই সিনেমাতে জয়া এহসানটা কোনো ফ্যাক্টর না, গল্প আর প্রেজেন্টেশন ট্রেলারের মধ্যে দেখে যেটুকুনি আমি বুঝলাম, ওই ছোট গল্প বা এই যে ভূতের গল্প যে আমরা পড়েছি না, শুকতারা, কিশোর ভারতী, আনন্দমেলা, বিভিন্ন রকম বই, ঠিক আছে, ভূতের গল্পের একটা খুব সুন্দর একটা ভাইব রয়েছে, তার মধ্যে হালকা কমেডির টাচও আছে, একদম আউট অ্যান্ড আউট যে ভূতের গল্প হবে ওরকম নয়, ঠিক আছে? গয়নার বাক্স না গয়নার রহস্য, কঙ্কনা সেন শর্মা ছিল, একটা সিনেমা ছিল পুরনো, খুব ভালো, কঙ্কনা সেন শর্মা ছিল, ওটা একটা মৃত পিসি যে মরে ভূত হয়ে গেছে, তার আত্মা না বাক্স রহস্য এরকম কিছু, আমার সিনেমাটার নাম এখন মনেই পড়ছে না, ওই সিনেমাটার কাইন্ড অফ ভাইব আমি এখানে হালকা একটুখানি পেলাম। আর ওভারঅল দেখে বুঝতে পারছি এটা ফ্যামিলি ড্রামা হবে না, আবার বিশাল এক্সেপশনালও কিছু হয়তো হবে না, বাট দিস ফিল্ম হ্যাজ আ পোটেনশিয়াল টু বি ইয়োর পার্সোনাল ফেভারিট ফিল্ম, অ্যাটলিস্ট আমার তাই মনে হয়েছে, ওকে? তো এবং ভূতপুরীর যে পোস্টারটা, ঠিক আছে, দেখো একটা সিনেমা ভালো হবে কি খারাপ হবে তার ইনিশিয়াল সিম্পটম যদি বলো, সিম্বল যদি বলো, পোস্টারের মধ্যে থাকে, পোস্টারটা কত যত্ন নিয়ে তৈরি হচ্ছে,
তাহলে ট্রেলার কত যত্ন নিয়ে তৈরি হবে, তাহলে ফিল্ম কত যত্ন নিয়ে তৈরি হবে। যত ছোট জিনিস তার ডিটেলিং তত ভালো, কারণ ওটা প্রথমে আসছে, পোস্টার সবার প্রথমে আসে। এই যে সেদিন কুয়াশা ছিল, এই ভিডিওর মধ্যে প্রথম যে সিনেমাটার কথা বললাম, ভাই পোস্টার সবার আগে, ছাড়া হয় পোস্টারটাই তোমার বাজে। তুমি তোমার ফিল্মের জন্য কী ইম্প্রেশন তুমি ক্রিয়েট করতে চাও? এর থেকে তো ইউটিউবাররা ভালো থাম্বনেল তৈরি করে, ভূতপরির পোস্টার তার তুলনায় অনেক ভালো, ওটার তুলনায় ভালো। অ্যাকচুয়ালি কতটা ভালো আই ডোন্ট নো, ওটার তুলনায় অ্যাটলিস্ট ভালো। ভূতপরির ট্রেলারটা দেখলাম, প্রপার একটা ট্রেলার আমার লেগেছে। ওকে, কিছু কিছু জায়গাতে গল্পে একটুখানি গিভ অ্যাওয়ে করে দিয়েছে, যেটা না করলে পরেই পারত, বাট ওভারঅল ইট ইজ এ গুড থিং। ওকে, তো সমস্ত কিছু মিলিয়ে পারিয়ার পরে আমি হয়তো ভূতপরি দেখব। সেদিন কুয়াশা ছিল, কী শো পাবে আই ডোন্ট নো। এই সিনেমা যে খুব একটা বেশি শো পাবে না সেটা এমনি বল মানে যায় বলা। জিতু কামাল আই ডোন্ট নো এই ভিডিওটা সে দেখতে পাচ্ছে কি না, কারণ আজকাল শুনছি যে সেলিব্রিটিরা নাকি রিভিউয়ারদের নাকি ফলো করে। যাই হোক, এনিওয়ে, দয়া করে এরকম প্রজেক্টে শুধুমাত্র টাকার জন্য অ্যাড হবেন না, সেভ ইউর এনার্জি ফর সামথিং ভালো, সামথিং বেটারের জন্য আপনার এনার্জি স্টোর করা উচিত। বলেও লাভ নেই ভাই, তার কারণ হচ্ছে কি, দেখো ভাই সবাই পয়সার জন্য কাজ করে, এরকম ভাগাড়ে মার্কা কাজ যদি হয়, ভালো কাজ না যদি হয়, তুমি যত ভালো অ্যাক্টর হও না কেন তোমাকে তো হ্যাঁ বলতেই হবে, কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে তোমার কাছেও পয়সাটা ম্যাটার করে, ওটা দিয়েই তোমাদের ঘর চলছে, আমারও ঘর চলছে, সবার ঘর চলছে। আমি অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কোনো রকম দোষ দেবো না, খালি শুধুমাত্র এটাই বলবো যে ভাই তোমরা গল্প লেখক না, হায়ার করো ভালো জায়গা থেকে। রূপকলা কেন্দ্র থেকে কত ছেলে পিলে পাস করে, সত্যজিৎ রায়ের জন্য চেষ্টা করেছে বাট পড়তে পারেনি, এরকম কত ছেলে পিলে আছে। ফেসবুকে কত রাইটার আছে যারা ব্রেক পাওয়ার জন্য অপেক্ষা করছে, আমাদের মতো পাবলিক রয়েছে। ট্রাই টু ফাইন্ড ইউ নো ডায়মন্ডস, ওকে, খুব একটা কঠিন নয়, বাংলাতে ট্যালেন্ট ভরে ভরে রয়েছে, তারা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নয়, খুব একটা কঠিন হবে না, একটু ধৈর্য থাকতে হবে তোমার, একটু ধৈর্য আর মনের মধ্যে ভীতিটা তোমাকে কম রাখতে হবে, তুমি ঠিক খুঁজে পাবে। এই দুটো ট্রেলারের ব্যাপারে আমার যা বলার ছিল আমার বলা হয়ে গেল, কার কী মনে হয় কমেন্ট বক্স খোলা রয়েছে জানাতে পারো। আপাতত চলো, টাটা, বাই।